লাল জামা গায়ে শিশুটি নিথর দেহের ছবিটি যেন জানান দিচ্ছে ইউরোপের অভিবাসী আর শরণার্থী সংকট বিশ্ব মানবতায় কতটা গভীর ক্ষতের সৃষ্টি করেছে। আমরা নৌকায় ওঠার কয়েক মিনিটের মধ্যেই প্রবল ঢেউ আঘাত হানে। শক্তিশালী ঢেউয়ের ধাক্কায় নৌকাটি ডুবে যায়। আমি আমার সন্তান ও স্ত্রীকে বাহুর মধ্যে নিয়ে সাঁতরাতে থাকি। আমি তখনই বুঝে গিয়েছিলাম সবকিছুই শেষ হয়ে যাচ্ছে। এই পরিবারটি সিরিয়ার কোবান শহরে থাকত। সাম্প্রতিক লড়াই সংঘাতে জীবন বাঁচানোর তাগিদে পালিয়ে আসে তুরস্কে। আয়লানের এক খালা থাকেন কানাডায়, কিন্তু কানাডায় রাজনৈতিক আশ্রয় নাকচ হলে তুরস্ক থেকে গ্রিসে পৌঁছানোর চেষ্টা করছিল তারা। It shouldn't happen to them. When he looked in his left arm with the older boy Galip, this one, he's already dead. আমার আয়লান ছিল পৃথিবীর সবচেয়ে সেরা শিশু। চমৎকার ছিল সে। প্রতিদিন সকালে আমার সঙ্গেও খেলা করত। আয়লানের মতো আরো সিরীয় শিশু রয়েছে এসব শরণার্থীদের মাঝে। রয়েছে সদ্যজাত সন্তানও। শরীর সমাধি না হলেও অনিশ্চিত গন্তব্যে পাড়ি দিচ্ছেন আয়লানের মতো অনেকেই। ঘটছে হৃদয় বিদারক ঘটনাও। এমন হৃদয় বিদারক ঘটনাগুলো অভিবাসীদের নিয়ে চলমান সংকট মোকাবেলায় বিশ্ব নেতাদের মতবিরোধ নিরসনে কোনো ভূমিকা রাখতে পারবে কি, অবশ্য তা সময়ই বলে দেবে। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন।